ডাবলিনের মালাহাইট ক্রিকেট গ্রাউন্ডে আজ মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ ও আয়ারল্যান্ডের। খেলাটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকেল 3:45, কিন্তু গতকালের বৃষ্টি আজকেও হানা দিয়েছে ডাবলিনে। এখনও বৃষ্টি চলছে এবং বৃষ্টির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ডাবলিনের ওয়েদার রিপোর্ট বলছে রাত 9:00 পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হবে, যে কারণে আজকের ম্যাচে বাংলাদেশ কিংবা আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল 8 উইকেটে, যে জয় বাংলাদেশকে অনেকখানি বুস্ট আপ করেছে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব ব্যাট এবং বলে, 50 পেয়েছেন ব্যাট হাতে, বল হাতে দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছেন। এবং এমন একটা জয় দলকে সবসময় আত্মবিশ্বাস দেয়, বিশ্বকাপের আগে এরকম জয় বাংলাদেশকে অনেকখানি বুস্ট আপ করবে বলেও মনে করছেন সাকিব আল হাসান। ধারণা করা হচ্ছিল আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে, কিন্তু ম্যাচটাই যেহেতু শুরু হতে পারছে না সে কারণে বাংলাদেশ দলটা কেমন হয়েছে সে খবরও এখন পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। এখনও টস হয়নি, ডাবলিনে বৃষ্টি হচ্ছে থামছে, যে কারণে কখন খেলা শুরু হবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ঠিক উল্টো চিত্র বাংলাদেশে, ডাবলিনে প্রচণ্ড ঠান্ডা এবং ঝিরিঝিরি বৃষ্টি, আর বাংলাদেশে প্রচণ্ড গরম, রাজশাহীতে টেম্পারেচার 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে ঠেকেছে। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড 196 রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। এই সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচটা আয়ারল্যান্ডের জন্য ডু অর ডাই, বাংলাদেশের বিপক্ষে জয় চাইবে হোস্ট আয়ারল্যান্ড। যদি শেষ পর্যন্ত বৃষ্টি থামে এবং খেলা শুরু হয় তাহলে ম্যাচটা কার্টেল ওভারে নেমে আসবে, সেক্ষেত্রে আয়ারল্যান্ডের জয়ের সম্ভাবনাও কিছুটা বেড়ে যেতে পারে। ট্রাই নেশন এই সিরিজে প্রত্যেকটা দল একে অপরের সাথে দুবার করে মুখোমুখি হবে এবং শেষ পর্যন্ত পয়েন্টের ব্যবধানে দুটো দল ফাইনাল খেলবে। বাংলাদেশ দল ট্রাই নেশন সিরিজকে তাদের বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে। চলতি ট্রাই নেশন টুর্নামেন্টের সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন অলরাউন্ডার চ্যানেল, আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। থাকুন আমাদের সাথে, হয়ে উঠুন অলরাউন্ডার।